বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আমি এখন দাঁড়িয়ে রয়েছি শরণখোলা উপজেলার রান্দাখালে। যে ঝুঁকিপূর্ণ বৃষ্টি ছিল আজ গভীর রাতে, হঠাৎ করে আমরা জানতে পেরেছি ভোরবেলা যে গভীর রাতেই ঝুঁকিপূর্ণ বৃষ্টি, সেই রান্দাখালের যে ঝুঁকিপূর্ণ বৃষ্টি ছিল সেই বৃষ্টি ভেঙে পড়েছে। আমি এখন যে ঝুঁকিপূর্ণ অবস্থায় আপনি দাঁড়িয়ে রয়েছে, আপনারা দেখছেন যে ব্রিজের মাছ থেকে বৃষ্টি ভেঙে রান্দাখালে পড়ে গিয়েছে। এই আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছিলেন যে এই বৃষ্টি দীর্ঘদিন কয়েক বছর যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কয়েক মাস আগে বৃষ্টি হেলে পড়লে কর্তৃপক্ষ একটি বিকল্প ব্রিজের ব্যবস্থা করে সেই এই পাশেই, সেখান থেকে চলাচল করছিল মানুষ এবং এখান থেকেও করছিল। আপনারা দেখছেন যে এই বৃষ্টি হঠাৎ করে ভেঙে পড়েছে, এবং এই বৃষ্টি যদি রাতে না পড়ে দিনে পড়তো তাহলে হয়তোবা বড় ধরনের দুর্ঘটনার শিকার হতো মানুষ, এখান থেকেও মানুষ চলাচল করতো আমরা জানতে পেরেছি। সম্মানিত দর্শক, আমি সরাসরি দেখাবো যে ব্রিজের আসলে কী অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। আপনারা দেখেছেন যে ভেঙে পড়েছে। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বৃষ্টি কিন্তু ভয়ঙ্কর অবস্থায় ভেঙে পড়েছে গভীর রাতে। এই বৃষ্টি যদি দিনে পড়তো তাহলে এলাকাবাসী এবং এই যারা ব্রিজে পারাপার হয় তারা জানিয়েছেন যে রাখে আল্লাহ, মারেকে আল্লাহ, মহান আল্লাহ সৃষ্টিকর্তা, দয়ালু, পরম দয়ালু, যিনি আমাদেরকে রক্ষা করেছেন। আমরা এই দিনেও এখান থেকে চলাচল করেছি, আজকে যদি দিনে এ ধরনের ঘটনা হতো তাহলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারত। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন যে রান্দাখালের বৃষ্টি কিন্তু ভেঙে রান্দাখালের পানির মধ্যে নিমজ্জিত অবস্থায় রয়েছে। সম্মানিত দর্শক, আমি এখন দাঁড়িয়ে রয়েছি শরণখোলা উপজেলার রান্দা বাজার, রান্দা 3 নং রান্দা ইউনিয়ন এবং 2 নং খুমতাকাটা ইউনিয়নের যে সংযোগ, যে বৃষ্টি, হাজার হাজার মানুষ এই বৃষ্টি দিয়ে চলাচল করত, সেই সংযোগ বৃষ্টি দীর্ঘ কয়েক বছর যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ লিখে রেখেছিল, তো এই বৃষ্টি দিয়ে কিন্তু প্রতিনিয়ত মানুষ চলাচল করত। পাশেই কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসার, বাগেরার 4 আসনের মাননীয় সংসদ সদস্য, 2 ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় পাশে একটি বিকল্প পোল করে দিয়েছিল, সেখান থেকে চলাচল করে এবং এ ব্রিজ থেকেও চলাচল করত মানুষ। আজ আমরা জানতে পেরেছি গভীর রাতে বৃষ্টি ভেঙে আপনারা দেখছেন যে রান্দাখালে পানির মধ্যে রয়েছে। আপনারা দেখছেন, সম্মানিত দর্শক, আমি এ পর্যায়ে কথা বলবো এই ব্রিজ দিয়ে যারা চলাচল করে, রান্দা বাজারে অনেক ব্যবসায়ী রয়েছে, আমি একটু তার সাথে কথা বলবো। ভাই আপনি একটু বলেন যে কি অবস্থা। আসসালামু আলাইকুম। আমাদের কি জানতে পেরেছেন এই ব্রিজ, আমাদের রান্দা বাজারের এই রাজৈর ইউনিয়নের সাথে চলাচলের জন্য একমাত্র ব্রিজ ছিল এইটি, যে ব্রিজটি বহু বছর যাবৎ ঝুঁকিপূর্ণ ছিল, তো আজকে মাঝরাতে বৃষ্টি ভেঙে পড়েছে। আমরা অবিলম্বে এই বৃষ্টি পুনরায় মজবুত একটি ব্রিজ চাই, এবং এটার পাশে যে একটি অস্থায়ী ব্রিজ তৈরি করা হয়েছে সেটিও অনেক ঝুঁকিপূর্ণ, ওটা দিয়ে চলাচলও মানুষের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ। তো সেই ক্ষেত্রে কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করব এই ব্রিজটি অতি দ্রুত যেন আমাদের এখানে ভালো একটি নতুন ব্রিজ করা হয়। সবাইকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা শুনছিলেন যিনি এই রান্দাবাজারের ব্যবসায়ী এবং এই ব্রিজ থেকে চলাচল করতো, তিনি জানিয়েছেন যে মাঝরাতে ব্রিজটি হঠাৎ করে ভেঙে পড়েছে। তারা কর্তৃপক্ষের কাছে অতি দ্রুত এই রান্দাখালে একটি নতুন ব্রিজ দাবি করেছেন, এবং পার্শ্ববর্তী যে তিনি জানিয়েছেন পাশে যে একটি বিকল্প চলার জন্য যে একটি পোল করা হয়েছে, পোলটি নাকি আপনার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি পোলটিও কিন্তু হেলে পড়েছে। তো সম্মানিত দর্শক, আপনারা দেখছেন পাশের পোলটি আমরা সরাসরি দেখাচ্ছি, সেই জায়গা থেকে কিন্তু মানুষ চলাচল করছে, এবং সেই পোলের অনেক যে খুঁটি রয়েছে সেগুলি হেলে পড়েছে। তো আমরা কর্তৃপক্ষকে আমি একটু সরাসরি আমরা দেখাচ্ছি। সম্মানিত দর্শক, আমি এখন কথা বলবো আর একজন পথচারীর সাথে,
তিনি এখান থেকে চলাচল করেন, তার কাছে জানতে চাইবো যে এই ব্রিজ ভাঙার ব্যাপারে তিনি তার মতামত কি। আসসালামু আলাইকুম, আমি একজন ড্রেজার ব্যবসায়ী। এই ব্রিজটা বিগত দিন অনেকদিনই ঝুঁকিপূর্ণ রয়েছে, কিন্তু কর্তৃপক্ষ দেখেও এটাকে নজরদারি করে নাই। আজকের গভীর রাতে আল্লাহর রহমতে পড়ে গেছে, নাইলে দিনে যদি মানুষ অনেক মানুষ এখানে মারা যেতে পারতো, অনেক ভোট বাড়ি অ্যাক্সিডেন্ট হইতে পারতো। আমাদের সমস্ত ড্রেজার সব কিছু বন্ধ রয়েছে, এখন এইটাকে অতি তাড়াতাড়ি অবসরণ না করলে আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ। এবং এইটা অতি দূরত্ব এই ব্রিজ লাগে, কারণ ওই ব্রিজটা থেকে চলাচল করা মানুষের জন্য মোটেই গ্রহণযোগ্যতা না, ওটা অল্পর ভিতর করছে। এখন এইটাকে সরাবার জন্য আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের শরণখোলার পক্ষ থেকে। ধন্যবাদ। যেভাবে জানিয়েছিলেন যিনি এই রান্দা খাল দিয়ে তারা বিভিন্ন বালুর ব্যবসা করেন, রড সিমেন্টের ব্যবসা করে, এখান থেকে কিন্তু জাহাজের মাধ্যমে বিভিন্ন কার্গোর মাধ্যমে কিন্তু তারা মালামাল নিয়ে থাকেন বান্দাঘাট এলাকায়। তো এই বৃষ্টি ভেঙে পড়ায় তাদের চলাচলের যে দুরবস্থার সৃষ্টি হয়েছে তিনি কিন্তু সেটি জানিয়েছেন সম্মানিত দর্শক। এ পর্যায়ে কথা বলবেন সুন্দরবন 24-এর যিনি প্রকাশক মোহাম্মদ শাহন হোসেনকে। এই ব্রিজ ভেঙে পড়ার কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দরবন 24-এর দর্শকদের আসলে শুভ সকাল আসলে বলতে হচ্ছে, কারণ যদি এই আজকের এই ব্রিজটি দিনে ভেঙে পড়ত তাহলে শরণখোলার জন্য এই সকাল এই দিনটি হতো এক বিভীষিকাময় রাত, কারণ বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হতে পারতো। তো আল্লাহ আসলে আমাদের শরণখোলাবাসীকে এই বিপদ থেকে রক্ষা করছে, এর জন্য আসলে আমরা আল্লাহর মহান রব্বুল আলামিন আল্লাহর কাছে আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এত বড় একটা দুর্ঘটনা থেকে আমাদের আসলে রক্ষা করলো। যদি এই বৃষ্টি সকালে বা দুপুরে বা সন্ধ্যার দিকে ভেঙে পড়তো সেক্ষেত্রে আমাদের শরণখোলার ক্ষয়ক্ষতি সহ বড় ধরনের একটা ক্ষয়ক্ষতি হতে পারতো। তো এইখান থেকে আমরা বেঁচে গেছি, এর জন্য আসলে আমরা মহান রব্বুল আলামিন আল্লাহর কাছে আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আসলে এ পর্যায়ে আসলে আমাদের যে সুন্দরবন 24-এর হার্ট শাহিন হলাদার, তিনি আসলে বিস্তারিত আপনাদের মাঝে আসলে সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন কীভাবে কি আসলে এই সমস্যার সমাধান করা যায় এবং প্রশাসনে কী কী দায়িত্ব আসলে নিয়ে এই কাজগুলো করা যায়। আপনারা আসলে দেখতেছেন পাশের যে বৃষ্টি আমাদের যে এটা আসলে এটার চেয়েও ঝুঁকিপূর্ণ, কারণ ওটার ওইটা খুব নর্মাল একটা ব্রিজ, অল্প কয়েকদিন ইউজের জন্য বা অল্প কয়েকদিন ব্যবহারের জন্য ওইটা বানানো হয়েছিল, কিন্তু এখন ওটা মূল ব্রিজ হবে যেটা আরও আগের চেয়ে বেশি চাপ পড়বে। এটাই কিছু মানুষ চলাচল করতো, কিন্তু এখন তো আর এটা চলাচল করার কোনো সুযোগ নেই, এবং যত দ্রুত সম্ভব এই ব্রিজের এই যে ভাঙা অংশ এটা সম্প্রসার করা উচিত, কারণ আমাদের খাদ্য গুদাম এই জায়গায় এবং আমাদের রায়ন্দাবাজার অনেক ব্যবসায়ী যারা গোলার ব্যবসা করে তাদের সব মাল জিনিস এই জায়গা দিয়েই যায়। তো সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব এই এই যে ব্রিজটি এটা এইখান থেকে সরিয়ে ফেলানোর জন্য প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বিনীত আহ্বান জানাচ্ছি। এবং আমাদের আমাদের শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান 160,000 মানুষের নয়নের মণি সকলের প্রিয় রাহেন উদ্দিন আকন শান্ত ভাইয়ের কাছে আকুল আবেদন যে আপনারা এইটা খুব ভালোভাবে কীভাবে কী করা যায়। আপনার দুই চেয়ারম্যান আছে, তিন এই কানেক্টেড রাজৈর খন্তাকাটা এবং 3 নং রায়ন্দা ইউনিয়নের দুজন চেয়ারম্যান নিয়ে এবং আমাদের মাননীয় এমপি মহোদয়কে সাথে আলোচনা করে এবং টিওনো মহোদয়ের সাথে আলোচনা করে যত দ্রুত সম্ভব এটার একটা স্থায়ী সমাধান করা উচিত। তো এ পর্যায়ে আমাদের শাহিন ভাই আমাদের সুন্দরবন 24-এর হার্ট তিনি আসলে বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করবেন। সম্মানিত দর্শক, আসলে বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক, যেহেতু এই বৃষ্টি যদি আমাদেরকে যেভাবে দর্শক জানিয়েছেন যে এই বৃষ্টি যদি রাতে না ভেঙে দিনে ভাঙত এই ব্রিজ থেকে তো কিন্তু মানুষের চলাচল থেমেছিল না, চলছিল। তো সেই ব্রিজ থেকে বৃষ্টি যদি দিনে ভাঙত তাহলে এখানে প্রাণহানি ঘটনা ঘটতে পারতো বলে আমাদেরকে যারা পথচারী তারা জানিয়েছেন। আপনারা দেখছিলেন যে কর্তৃপক্ষ এই বৃষ্টি যখন হেলে পড়েছিল তখন তাৎক্ষণিকভাবে 2 নং খন্তাকাটা ইউনিয়নের চেয়ারম্যান, 3 নং রায়ন্দা ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার সাবেক
এবং বাগরার চার আসনের মাননীয় সাংসদ মহোদয় মানুষের ভোগান্তির কথা চিন্তা করে একটি বিকল্প পোল করে দিয়েছিল চলাচলের জন্য। আপনারা দেখছেন আমাদেরকে যেভাবে দর্শক জানিয়েছেন সেই পোলটিও কিন্তু অস্থায়ী ছিল এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেই পোলটিও। আমরা দেখতে পাচ্ছি যে সেই পোলের খুঁটি অনেক খুঁটি কিন্তু হেলে পড়েছে। তো ওই আমাদেরকে যেভাবে দর্শক যেভাবে চলাচলের পথযাত্রীরা এভাবে জানিয়েছিলেন যে ওই ব্রিজটিও কিন্তু ওই পোলটিও কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। এবং আপনারা জেনে থাকবেন যেহেতু এই এই যে ব্রিজটি ভেঙে পড়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কিন্তু এখান থেকে